দর্শক মণ্ডলী, আমরা শুরু করতে যাচ্ছি একটি ভিন্ন মাত্রার একটি প্রোগ্রাম, ক্রিয়েটিভ কিচেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। অনুষ্ঠানটি নাম দেওয়া হয়েছে ক্রিয়েটিভ কিচেন, তো বুঝতেই পারছেন ক্রিয়েটিভ মানে কিছু নিত্য নতুন ধরনের রান্না আমরা আপনাদের সামনে উপহার দেব। তো আমি পলিন থাকবো আপনাদের সাথে এই পুরো অনুষ্ঠান জুড়ে, আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন, ভালো লাগবে। আর দর্শক মণ্ডলী, আপনারাও চাইলে আমাদের সাথে এই অনুষ্ঠানে জয়েন করতে পারবেন। সেটা কীভাবে করবেন সেই অনুষ্ঠানের মাঝামাঝিতে গিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দর্শক মণ্ডলী, চলুন তাহলে দেখে আসি আজকে কে রয়েছে আমাদের সাথে। ভাবি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভালো। আপনাকে খুবই সুন্দর লাগছে আজকে। থ্যাংক ইউ, আপনাকেও অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাবি। আমি জানি যে আপনি খুবই ভালো রান্না করেন, তো ভাবি আজকে আমাদের দর্শকদের জন্য আপনি কি রান্না উপহার দিচ্ছেন? আজকে আমি দর্শকদের জন্য উপহার দিচ্ছি কিং প্রন ফ্রাই, যেটা আমাদের দেশে গলদা চিংড়ি বলে, সেটাকে আজকে আমি ফ্রাই করব। যেটা বাচ্চারা অনেক লাইক করে, বড়রা, বাচ্চারা সবাই লাইক করে, অনেক সুস্বাদু, অনেক টেস্টি একটা খাবার। কিং প্রন বা গলদা চিংড়ি ফ্রাই করতে যেসব উপকরণ লাগবে, গলদা চিংড়ি 8 থেকে 10টি, ময়দা, কর্নফ্লাওয়ার, মিহি আদা কুচি, মিহি রসুন কুচি, ফিশ সস, ওয়েস্টার সস, টেস্টিং সল্ট এবং লবণ। চিংড়ি মাছটা আমি আগেই একটু আদা, একটু রসুন, একটু ফিশ সস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। 2-3 ঘন্টা রাখলেই হয়। আচ্ছা, সেটা 3 ঘন্টা আগে আমরা এটা ম্যারিনেট করে ফ্রিজে রাখতে হবে? না, নর্মাল রাখলেই হবে। এখানে ইনগ্রেডিয়েন্টসগুলো রাখা আছে, আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে। আচ্ছা ভাবি, ওখানে দুটো হোয়াইট দেখা যাচ্ছে, একটা একটা কি ময়দা আর আরেকটা? একটা হচ্ছে ময়দা, একটা হচ্ছে কর্নফ্লাওয়ার। ফিশ সস, এখানে আদা কুচি, রসুন কুচি এবং সয়া সস, টেস্টিং সল্ট এবং নর্মাল সল্ট এখানে আছে। তারপর এখানে আমি কালার রেখেছি, চিংড়ি মাছগুলো আমি আগে বেছে এটাকে কালার দিয়ে রাখলে একটু মনে হয়। না, এখানে কালার দিব না, আমি যখন ম্যারিনেটে করবো গুলাবো এই জায়গাটার মধ্যে আমি কালার দিয়েছি একটু। আমি এখন মিক্সিংটা দেখাবো পরেন আপু। প্রথমে আমি একটু ময়দা নিলাম, এখানে ময়দা, তারপর এখানে কর্নফ্লাওয়ার রাখা আছে, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, হাফ হাফ হইতে হবে, তাহলে জিনিসটা ভালো হবে। তারপর এখানে একটু ওয়েস্টার সস রাখা আছে, আমি এখানে একটু ওয়েস্টার সস দিয়ে দিলাম পুরোটা। তারপর এটা হচ্ছে ফিশ সস, এটা একটু 1 স্পুন দিলে ভালো হয়। তারপর এখানে একটু রসুন ব্লেন্ড করা আছে, কুচি আছে, ওইটা আমি একটু দিচ্ছি। এখানে আদা কুচি, সামান্য আদা কুচি, পরিমাণ মতো লবণ, টেস্টিং সল্ট 1 স্পুন। তারপর আমি এখানে একটু কালার দিলে সামান্য একটু কালার দিলে চিংড়ি মাছ ফ্রাই জিনিসটা সুন্দর হয়। পরিমাণ মতো পানি, আমরা ভাবি দেখতে পাচ্ছি যে ইউজুয়ালি আমরা ফ্রাই করি ফ্রাই প্যানের মধ্যে, আপনি একটি ডিফারেন্ট হাড়ি ইউজ করছেন, সেটা কি কোনো কারণ আছে? এই হাড়িতে ফ্রাই খুবই ভালো হয়, ডিফারেন্ট হাড়িতে, এটাতে খুব সুন্দর হাড়ি, তো এই জন্য ফ্রাই ভালো হয়। আরেকটা হচ্ছে যে যখন আমরা ফ্রাই করি ফ্রাই প্যানে তেলটা অনেক ছেটে ছড়ানো থাকে, ছেটে এটাতে দিলে যেটা হয় ডুবো তেলে থাকে, তেলটা ছেটে কম, যার জন্য আমি এটা ইউজ করি। এখন আমি এটা ফ্রাই করব, চিংড়ি মাছটা আমি এভাবে নিব, নিয়ে গলদা চিংড়ি এটা এভাবে ভেজাবো, ভেজে
শেপ আছে সুন্দর করে চেয়েছে। খেতে অনেক সুস্বাদু, আপনারা বাসায় ট্রাই করুন। বাচ্চারা বিশেষ করে অনেক লাইক করে, আমার মেয়েদের তো খুবই প্রিয়। আর এটা হচ্ছে মানে আপনি কি খুব গরম তেলটা খুব বেশি গরম হতে হবে নাকি অল্প গরমে? তেলটা মিডিয়াম গরম হতে হবে, যেন আবার বেশি গরম হয়ে গেলে পুড়ে যাবে। যাদের আপনাদের হাই কোলেস্ট্রল রয়েছে, তো আমি মনে করবো যে এটা একটু কমই আপনারা খাবেন, এটা আপনাদের শারীরিক দিক থেকে আপনারা উপকার পাবেন। তো সেই জন্যই আমি দর্শকদের উদ্দেশ্যে এই টিপসটা দিচ্ছি। বাট চিংড়ি মাছ সবারই পছন্দ, আমার খুবই পছন্দ। আর এরকম কুড়মুড়ে চিংড়ি তো বাচ্চা বড় সবারই ভালো পছন্দ। তৈরি হয়ে গেল আমাদের গলদা চিংড়ি ফ্রাই, খুবই সুন্দর লাগছে দর্শক মন্ডলী। দেখুন, দেখতেই খুবই ডিলিশিয়াস মনে হচ্ছে। তো এখন তাহলে আমরা চলে যাই ভাবি পরিবেশনের জন্য। আমি এখানে রাইস রেডি করে রেখেছি, আপনারা এটা নুডলস দিয়েও খেতে পারেন, চাইনিজ নুডলস দিয়ে, ভেরি টেস্টি। এখানে আমি আজকে একটু পোলাও করেছি, সেই পোলাওয়ের সঙ্গে এটা খাওয়া যায়, রিচ ফুড রোস্ট পোলাও কোরমার সঙ্গেও খাওয়া যায়। চিংড়ি মাছটা এখানে খুবই সুস্বাদু একটা খাবার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগবে, আপনারা ট্রাই করবেন অবশ্যই বাসায়। এটা নুডলস দিয়েও খেতে পারবে, তাই না? এটা নুডলস দিয়েও খেতে পারবেন, ফ্রাইড রাইস দিয়ে খেতে পারবেন, এটা পোলাও দিয়ে, পোলাও কোরমা দিয়ে খেতে পারবেন, এটা আপনি এমনিও খেতে পারবেন, এমনি স্টার্টার হিসেবে খেতে পারবেন। দর্শকদের সুবিধার্থে পুরো প্রণালীটি আরেকবার জানিয়ে দিচ্ছি। গলদা চিংড়িগুলো ধুয়ে অল্প একটু আদা কুচি, একটু রসুন কুচি এবং একটু ফিশ সস দিয়ে 2-3 ঘন্টা মাখিয়ে রাখুন। এরপর ময়দা, কর্নফ্লাওয়ার, আদা কুচি, রসুন কুচি, ফিশ সস, ওয়েস্টার সস, টেস্টিং সল্ট, লবণ ও পরিমাণ মতো পানি দিয়ে এই রকম একটি মিশ্রণ তৈরি করুন। এবার এই মিশ্রণটি চিংড়ি মাছগুলোতে লাগিয়ে মিডিয়াম আঁচে ডুবো তেলে মাছগুলো ভেজে নিন। তৈরি হয়ে গেল মেডিটেরিয়ান স্টাইলে কিং প্রন বা গলদা চিংড়ি ফ্রাই। দর্শক মন্ডলী, আমরা সবাই খেতে পছন্দ করি, সবাই খেতে ভালোবাসি, সে যে কোনো শিশুই হোক কিংবা বৃদ্ধই হোক। তবে আমরা চেষ্টা করব সবসময় খাবারটা যেন রুচিসম্মত এবং স্বাস্থ্যসম্মত হয়। সুমিভাবি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দর্শকদেরকে এত সুন্দর একটি রেসিপি উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ পলিনাপু আপনাকে, ধন্যবাদ এটিএন বাংলাকে আমাকে এরকম একটা সুন্দর একটা রান্না করার সুযোগ দেওয়ার জন্য। তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমি ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে এখন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আর আমাদের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমাদেরকে ইমেল করে জানাতে পারেন। আর আমাদের এই অনুষ্ঠানে যদি আপনারা অংশগ্রহণ করতে চান, তাহলে আপনারা আপনাদের নাম এবং ফোন নাম্বারটি আমাদেরকে লিখে পাঠাবেন, আমরা আপনাদের কাছে পৌঁছে যাব। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।